আসসালামু আলাইকুম। ইতিমধ্যে শুনছেন বঙ্গবাজারের যে সমস্ত ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সাকিব আল হাসান একদিন ইফতারির দাওয়াত দিয়েছেন এবং তাদেরকে তাদের জন্য 20,000 টাকা বাজেট করেছেন। তো তারপরে সাকিব আল হাসানের প্রতি সেই সমস্ত ব্যবসায়ীরা কিভাবে খেপেছেন চলুন একটু দেখি। সাকিব আল হাসান 20,000 টাকা দিবে? হ্যাঁ 20,000 টাকা দিবে। টাকার মধ্যে আমরা থু মারি থু সি সি থু মারি টাকার মধ্যে। এই হচ্ছে ব্যবসায়ীদের আচরণ। কত এটা আমাদেরকে ব্যবসায়ীরা যে এতটুকু হিংসুটে হয় এটা কিন্তু ইতিমধ্যেই বুঝতে পারতেছেন, কারণ ব্যবসায়ীদের কাছে যারা কিনা বেচা করতে গেছেন মাঝে মাঝে কিছু ব্যবসায়ীরা, সব ব্যবসায়ীরা খারাপ না ভাই, আর এই বক্তব্য সব ব্যবসায়ীর না, তো ব্যবসায়ীদের মধ্যে কিছু খারাপ মানুষ থাকে তাদের চিত্রগুলি আমরা একটু তুলে ধরার চেষ্টা করতেছি। উনি যদি সাকিব আল হাসানের লাগে আমরা দরকার, আমাদের তো এখন কিছু নেই, আমরা রাস্তা হাত পেতে সাকিব আল হাসানের জন্য দরকার 40,000 টাকা উঠাই দিব। আচ্ছা এখানে একটা বিষয় একটু ক্লিয়ার করে নিই, সাকিব আল হাসানের পক্ষে বিপক্ষে অবস্থান করার কোনো অপশন নেই। সাকিব আল হাসানের কে আমরা শুধুমাত্র সাকিব আল হাসান যে ভালো কাজটা করতে চেয়েছেন 20,000 টাকা দিতে চেয়েছেন সাকিব আল হাসান। সাকিব আল হাসান কি দেশের টাকা আত্মসাৎ করে, অনৈতিকভাবে কোনো টাকা ইনকাম করে? সাকিব আল হাসান 20,000 টাকা দিতে চেয়েছে এটা ব্যবসায়ীদের যেভাবে চুলকানি বাড়াই দিয়েছে। সাকিব আল হাসান 20,000 টাকা দিতে চেয়েছে এটা তো আমি আসলে সাকিব আল হাসানের বিষয়টা খারাপ তো দেখি না, অন্য যে সমস্ত ক্রিকেটাররা রয়েছে অন্য যে সমস্ত অভিনেতারা রয়েছে তারা তো 2টা টাকা দেওয়ার মতো ঘোষণা দেয় না। সাকিব একা যদি 20,000 টাকা দিতে, সাকিবের দলে আরও 25 জন ইন্টারন্যাশনাল প্লেয়ার রয়েছে যারা এগ্রিগেটেড বেতন পায়, তারা যদি 25 জন এগিয়ে আসতো 5 লাখ টাকা হয়ে যেত, 5 লাখ টাকায় আপনাদের ভালোই ইফতারি হয়ে যেত, কিন্তু সাকিব আল হাসান একা এগিয়ে আসছেন সেই জন্য সাকিব আল হাসানের টাকার উপর আপনি থুতু ফেলাইতেছেন আর আপনার ওই থুতুর উপরে আমি মুইতা দিতে পারি। আমরা কি ভিক্ষু? এদের মানে জামা কাপড় ব্যবসা বাণিজ্য পুড়ে যেতে পারে কিন্তু তাদের অহংকার আর অহমিকা পড়ে নাই, আগুনে তাদের ব্যবসার মাল পুড়ে দিচ্ছে কিন্তু অহংকারে তাদের নিজেদের কি ধ্বংস করে দেবে বিশ্বাস করেন ভাই? আপনারা যারা সাকিবের বিপক্ষে অবস্থান করে আমাকে গালি দিবেন ভাই, একটু ভিডিওটা শেয়ার করে দিয়ে গালিটা দিয়েন, কিন্তু খারাপ কিছু দেখি না, একটু শেষ পর্যন্ত দেখা গালিটা দিয়েন। ওকে 20,000 টাকা কিভাবে দিবে, কিভাবে দিবে? ওনার মতো মানুষ কি করে বলে যে 20,000 টাকা দেবো ইফতারের জন্য? ঠিক আছে আসলে ওনার আমার মাথায় ধরেন, উনি কি 20,000 কোটি টাকা দিলে হয়তো তাদের মাথায় ধরতো। হ্যাঁ কথাটা বলে ঠিক আছে, আমরা কি ভিক্ষুক? আমরা কি ভিক্ষুকের চেয়ে তারা খারাপ? ভিক্ষুক সাকিব আল হাসানের মাথায় সমস্যা, এই কথাটা বলছি। 20,000 টাকা আমরা বঙ্গ মার্কেট বিনের মাঠে রইতে পারে, আমরা তো ভিক্ষুক না। সাকিব আল হাসান 20,000 টাকা দিয়েছে এটা অ্যামাউন্টের দিক থেকে অনেক কম, 20,000 টাকাটা অনেক কম, কিন্তু সাকিব আল হাসানের পাশে যদি আরও 200 জন মানুষ এগিয়ে আসতো তাহলে সেই 20,000 টাকা কয়েক লক্ষ টাকায় পরিণত হতো, কিন্তু সাকিব আল হাসান একা এগিয়ে আসছেন সেটার সাধুবাদ না জেনে সাকিব আল হাসানের বাস দিতে আসেন। সাকিব আল হাসান এনে একজন সুপারস্টার লোক, সে একটা এই কথা কোন ভাবে কথা বলে? আমাদের 5,000 মার্কেট 5,000 দোকানদার ওরা কি ওই কি হিসাবে কথাটা বলে? 5,000 জনকে নিয়ে গেছে বলে যে 20,000 টাকা আমি ইফতারের জন্য দেব, এইখানে কম করে 10 লক্ষ লোকের রেজেক আছে, 10 লক্ষ লোকে হানে মানে কর্ম করে খায়, তারা 20,000 টাকা করে দিতে চাইলো তো 2 টাকা পয়সা 2 পয়সা করে পড়ে না ভাগে, ওর মাথায় সমস্যা। মিডিয়া কর্মীরা সঠিক কথাটা প্রচার করার লাগে। তো সাকিবের মাথায় সমস্যা, সাকিব কিভাবে এই টাকাটা দিবে, সাকিব আসলে এটা খুব অন্যায় করছে, সাকিবের টাকার উপর থুতু ফেলাইতেছে, সাকিবের 14 গোষ্ঠী উদ্ধার করে দিতেছে, অথচ সাকিব আল হাসানের প্রশংসা করার মতো একটা ব্যবসায়ী আমরা পাইলাম না। কে সাকিব আল হাসান কি কোটি কোটি টাকা দুর্নীতি করে ইনকাম করে নাকি? সাকিব আল হাসান আপনাদের টাকাই চলে ঠিক আছে, ব্যবসায়ীদের টাকাই চলে, আপনারা তো যে সমস্ত মানুষরা ট্যাক্স ব্যাট এগুলো দেন এটা আমরা বিশ্বাস করি, তবে সাকিব আল হাসান আসলে সেই টাকার কত অংশই বা পায়? সাকিব আল হাসান যেটা দিতে চেয়েছেন আমি মনে করি আপনাদের কাছে সেটা গ্রহণযোগ্যতা না পেলেও অবশ্যই আল্লাহ তাআলার কাছে সেটার গ্রহণযোগ্যতা আছে, কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন মাসালুল্লাযিনা ইয়ানফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতুহা আল্লাহু ইয়ুযাইফু লিমান ইয়াশা। তো আল্লাহ তাআলা বলছেন যে যারা দান করে তাদের উদাহরণ হচ্ছে এমন একটা বীজ দানার মতো যার 60টা শীষ দানা রয়েছে এবং 60টা শীষে প্রতিটা শীষে 100 করে দানা রয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে 1 টাকা 700 টাকা, আল্লাহু ইয়ুযাইফু লিমান ইয়াশা, আল্লাহ চাইলে যা ইচ্ছা তাকে বাড়াইও দিতে পারে। তো সাকিব একা 20,000 টাকা দিলে ওটা আল্লাহ তাআলার কাছে 700 গুণ বেশি হয়ে তার আমল নামায় জমা হয়েছে, কিন্তু সেটা এই ব্যবসায়ীদের কাছে গ্রহণযোগ্যতা পায় নাই। তবে আমি মনে করি সাকিব আল হাসান 20,000 টাকা না আরেকটু বাড়াই দিলে এটা ভালো হতো, সেটার একটা ভদ্র ভাষা রয়েছে, তবে ভদ্র মানুষকে
ভদ্রভাবে বললে সাকিব আল হাসান ওখানে 2 লক্ষ টাকাও দিতে পারত সাকিব আল হাসানের একটা ইন্টারন্যাশনাল ফান্ড রয়েছে ইন্টারন্যাশনাল একটা হসপিটাল রয়েছে যেখানে গরীব দুঃখী মানুষকে সহায়তা করে সাকিব আল হাসান অসহায় হতদরিদ্র প্রতিবন্ধী মানুষকে সহায়তা করে অথচ সেই সমস্ত প্রতিবন্ধীরা যখন এই সমস্ত ব্যবসায়ীদের কাছে 2টা টাকা চেয়েতে যায় ঘন্টার পর ঘন্টা দাঁড় করায় রেখে 2টা টাকা তা ধমক দিয়ে পাঠায় দেয় এখন হবে না এরকম করে বিতাড়িত করে অথচ সাকিব আল হাসান সেই সমস্ত মানুষদেরকে ফ্রি চিকিৎসার ব্যবস্থা করতেছে সাকিব আল হাসান যে শুধু ভালো কাজ করে এই 20,000 টাকা দিয়ে শুধু ভালো কাজ করছে এরকম না কোটি কোটি টাকা দিয়েও গরীব দুঃখী মানুষকে সাকিব আল হাসান সাহায্য করে সুতরাং সাকিব আল হাসানের নিন্দা করার চেয়ে সাকিব আল হাসানের প্রশংসাটাই আমার কাছে গ্রহণযোগ্যতা পাবে আপনারা চাইলে আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাতে পারেন চলুন আর একটু মতামত শুনি তাদের অভিযোগের আসলে আর কি অভিযোগ রয়েছে কখনো বিচার আপনাদের একদিন হবে আপনারা এটা জবাব দিতে হবে আমার প্রায় 12-13,000 ফিজ মাল ছিল আমার এই যে শীতের ব্যবসা ভালো জানে শীতের মাল লয়ে গেছে গোডাউনে আমার গোডাউনটা ছিল উপরে এবং ঈদের মাল ছিল প্রায় 8-9,000 পিস প্রায় 17-18 লক্ষ টাকার মাল ছিল ভাই মোটামুটি যাদের যা লস হয়েছে এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি তবে কিছু মানুষ এখন বাড়াইয়া বলতেছেন বাড়াই বলতেছেন যাতে সরকার তাদেরকে দেন কিন্তু সরকার কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা বক্তব্য শুনছেন কিনা যে গার্মেন্টসে আগুন লাগে ঘন ঘন আগুন কেন লাগে এটা তদন্তর পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্পেশাল টিম এটা পেয়েছে যে গার্মেন্টস যখন দেনা হয়ে যায় তখন নিজেরা নিজেরা আগুন ধরাইয়া তাদের ঋণ মুক্ত হতে চায় অর্থাৎ ব্যাংকে কোটি কোটি টাকার যখন ঋণ নিতে চায় যখন নিজেরা নিজেদের আগুন ধরাই দিয়ে সেটার অপবাদ দেয় সরকারের কাছে যখন এই ইন্স্যুরেন্সের টাকা চেতে যায় তখন ওই কোটি কোটি ব্যাংকের ঋণটা মাফ হয়ে যায় তো সরকার কিন্তু এটা ইতিমধ্যেই খুব ভালো করে জানছেন সুতরাং যে সমস্ত ব্যবসায়ীরা আশাবাদী যে আপনাদেরকে সরকার বা আপনারা যারা বাড়াই বলতেছেন এটার কোনো তদন্ত হবে না এটা বুঝেন না কিন্তু এখন কিছু নাই সবই শেষ খুব দুঃখজনক দুঃখের বিষয়টা আমরা অ্যাকসেপ্ট করি আমরা ব্যবসায়ী ভাইরা সব নিঃস্ব হয়ে গেছি ভাই ফায়ার সার্ভিস ইচ্ছা করলে আমাদেরকে বাঁচাইতে পারতো বাঁচার না হলো তো আল্লাহ উসিলা তারা তারা করতে পারতো করে ভাই ইচ্ছা করে সকালবেলা অবশ্যই সকালবেলা তো ওনারা সিনেমার মতো অভিনয় করছে ভাই এখন তাদের দাবি হচ্ছে যে ফায়ার সার্ভিসেলাররা তারা সঠিকভাবে মানে আগুন নিবনের কাজটা চালানো অথচ স্যার ফায়ার সার্ভিসেলাররা আগুন নিবাতে যে কতজন মানুষ জীবন দিয়েছিল সেটা কিন্তু আমরা সকলেই দেখেছি সুতরাং এই একটা ফোর্স কিন্তু রয়েছে এখনও যারা নিরলসভাবে আগুন লাগলে নিজেদের জীবন ঝুঁকিতে রেখে কাজ চালায় যায় তবে তাদের কাছে সেরকম পর্যাপ্ত সরঞ্জাম নেই এটা কিন্তু এই কথাটা কিন্তু তারা বলে না ভাই একটা মানুষের প্রতিবাদ করা উচিত একটা মানুষের বিপক্ষে অবস্থান করা উচিত আপনার মাল গেছে আপনার ইমানও যাবে এটাই স্বাভাবিক আপনি আপনার মাল গেছে আপনি 2-4 কথা বাড়াই বলবেন তবে সে কথাটা যৌক্তিক হওয়া চাই একটু মাঝখান থেকে দেখি তারপরে তারা ঝুঁকিপূর্ণ হিসাবে বলছে হাইকোর্টের থেকে রিট নিছে নেওয়ার পরে পরেও ফায়ার সার্ভিসের থেকে আচ্ছা যাই হোক এখানে বিস্তারিতটা আমি বলি সেটা হচ্ছে 1995 সালে আগুন লেগেছিল এই বঙ্গ মার্কেটে এরপরে 2018 সালে আগুন লাগছে যখন 2018 সালে আগুন লাগছে তখন এখানে শপিং কমপ্লেক্স করে দিতে চেয়েছিল সরকার অথচ এই ব্যবসায়ীরা তখন রিড করেছে ব্যবসায়িকটা একটু হিংসুটে ছিল সেটা কিন্তু তাদের আচরণেই বুঝতে পারতেছেন ব্যবসা করা হালাল বা আল্লাহ তালা ব্যবসা করতে নিজেও উদ্বুদ্ধ করছেন আল্লাহ তালা নিজেও বলছেন আহাল্লাহুল বা ইয় হাররামা রিবা ব্যবসা করে খাও নবীরাও ব্যবসা করছে সুতরাং ব্যবসায়ীদের ভিতরে যদি ওই সদরঘাটের ব্যবসায়ীরা হয় 50 টাকার মাল 550 টাকা যাবে আপনি কয় টাকা কমাবেন তো এরকম কিছু ব্যবসায়ীরা রয়েছে যারা আসলে সেই সময় শপিং কমপ্লেক্স হতে দেয় নাই তাদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন যে আপনারা তো করতে দেন নাই তারপরও আপনাদের বিষয়টা আমি দেখব যাই হোক ভিডিওটা নিয়ে আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন সাকিব আল হাসানের নিন্দা করার চেয়ে প্রশংসাটাই আমার কাছে গ্রহণযোগ্যতা পাবে তবে আমি আশা করি সাকিব আল হাসান চাইলে আরও কিছু টাকা বাড়াই দিতে পারত আপনার আসলে কী মনে হয় কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ